বগুড়ায় আজ শুক্রবার ভোর 5টা থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন, এবং কঠোর লকডাউনে দেখা যাচ্ছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় সবাইকে বলছেন যে কোনো অবস্থাতেই কঠোর লকডাউন ভঙ্গ করা যাবে না, করলেই জেল জরিমানা। কারণ বগুড়ায় আস্তে আস্তে করোনার মৃত্যুর সংখ্যা বাড়ছে, আজকে করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেছে 17 জন। আপনারা দেখতে পাচ্ছেন যে যে কীভাবে টহল দেওয়া শুরু করেছে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ, এবং তারা কিন্তু আপনার বগুড়া শহরে বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করছেন, এবং সড়ক প্রদক্ষিণ শেষে তারা কিন্তু দেখছেন যে কে কোথায় কিভাবে চলছে, এবং কোনো দোকানপাট খোলা আছে কি না, থাকলে পরে জেল জরিমানা করবেন। এদিকে কিন্তু কঠোর অবস্থান নিয়ে বসে আছেন বগুড়ার বিভিন্ন জেলা প্রশাসনের যে সদস্যগুলো, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা কিন্তু ইতিমধ্যেই জরিমানা করছেন। তবে এর মধ্যেও কিন্তু আমরা কিছু রিক্সা চালককে দেখতে পাচ্ছি যারা রিক্সা চালাচ্ছেন এবং তারা কিন্তু কিছুই মানছেন না। এটা বলতে পারেন যে এরা এটা চলেই সবসময়, কঠোর লকডাউন হলেও এটা চলে। তো এবার যেহেতু কঠোর, একদম কঠোর থেকে কঠোর লকডাউন, যে কারণে কিন্তু মনে করা হচ্ছে যে বগুড়ায় লকডাউন মানার জন্য একটা কিছু ব্যবস্থা গ্রহণ করবে, এবং এ কারণে কিন্তু একটা কঠোর অবস্থান নিয়ে বসে আছে জেলা প্রশাসন। এবং আমরা মনে করি যে অন্তত ওই কঠোর লকডাউনের কারণে দেখা যাবে যে শেষ পর্যন্ত তারা মানতে বাধ্য হবেন, এবং মানতে বাধ্য হলে পারে অবশ্যই কিন্তু করোনায় যে মৃত্যু, এই মৃত্যুর হার বন্ধ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটগুলো কিন্তু বন্ধ, মার্কেটগুলো বন্ধ থাকার কারণ যে এখানে নিয়ন্ত্রণ করছে জেলা প্রশাসন। মোটামুটি এই ছিল আমার কাছে, প্রশাসনের পক্ষ থেকে তারা কি বলছেন এবং তাদের বক্তব্য শুনুন। পবিত্র ঈদুল আজহা পালন করার জন্য অনেকেই বাড়িতে ছুটে এসেছেন, তো এর সাথে সাথে আশঙ্কাটার ব্যাপারেও কিন্তু আমরা একটু চিন্তিত যে যারা বাড়িতে আসছেন এখন, বাড়িতে আসার পরে তারা যেন বাইরে বের না হন, আত্মীয় স্বজনের বাড়িতে যেন একটু কম যান এবং হলো স্বাস্থ্যবিধি মেনে চলেন, এ বিষয়ে আমরা সবাইকে অনুরোধ করব। লকডাউন যেহেতু এখন সব আগের এবং এখনকার মাঝে পার্থক্য হচ্ছে যে অনেক কলকারখানা এবং শিল্প কারখানা বন্ধ আছে, অফিস আদালত বন্ধ থাকবে, সুতরাং লকডাউনটাও খুব আমরা সবাইকে অনুরোধ করব যে একদম শতভাগ যেন মেনে চলে। আমরাও আমাদের পক্ষ থেকে চেষ্টা করব লকডাউনটা বাস্তবায়ন করার জন্য। আলাদা ডিউটি করা আছে, চেকপোস্ট দেওয়া আছে, সেখানে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটে গিয়ে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো সহায়তার প্রয়োজন হয় তখন সেখানে ম্যাজিস্ট্রেট মুভমেন্টের মধ্যে আছে, যখন যেখানে প্রয়োজন করবে তারা সেখানে কাজ করবে। ডেকে লকডাউনের কঠোর বিধি নিষেধ আরোপের প্রথম থেকেই আমরা জানিয়েছি যাতে তারা এই দোকান খোলা না রাখে। এখন দোকান খোলা রাখার বিষয়টা আমরা একটা এরকম হয় যে ম্যাজিস্ট্রেট গিয়ে জরিমানা করছে, আবার করে আসার পরে আবার খুলে নিচ্ছে, তো এই বিষয়টা আরও সচেতন হতে হবে মানুষকে, আরও একটু দায়বদ্ধতার সৃষ্টি হয়ে করতে হবে। নতুবা তো সারাক্ষণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট ওখানে উপস্থিত থেকে দোকান বন্ধ রাখতে পারা কি সম্ভব মনে হয় আপনাদের? আমাদের কিছু এক্সেমশন রাখতে হয়, যেমন ধরেন যারা মেডিকেল টেকনোলজিস্ট কিংবা মেডিকেলে কাজ করেন তাদের পরিবহনের জন্য, জরুরি রোগী পরিবহনের জন্য, এখন এটার সুযোগ নিয়ে যদি ওরা চলাচল করে সেটা আমাদের নজর আসলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। একেবারে পুরো পুরো বন্ধ করা যাচ্ছে না, কারণ ওই সুযোগগুলো রাখা লাগছে।